নমস্কার, আমি জ্যোৎস্না মান্ডি, রানীবাঁধ বিধানসভার বিধায়ক। আগামী 10ই মার্চ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জির ডাকে আজকে জনগণের যে জনগর্জন সভা, ব্রিগেড সমাবেশ, আসুন সকলে মিলে আমরা প্রত্যেকটা বুথ থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে, প্রত্যেকটা ব্লক থেকে এই জনগণের জনগর্জনের সভাকে সাফল্য মণ্ডিত করি। এটি কোনো সাধারণ সভা নয়, এটি সাধারণ মানুষের প্রতি যে লাঞ্ছনা বঞ্চিত কেন্দ্রীয় সরকারে তার প্রতিবাদ সভা। আমাদের সাধারণ মানুষের কেন্দ্রীয় সরকার যে 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা এবং বিভিন্ন খাতের যে টাকা বিগত 3-4 বছর ধরে যেটি বন্ধ করে রেখেছেন, সেই জনগর্জনের জন্য এই সভা। আসুন সাধারণ মানুষ আমরা সকলে মিলে প্রতিবাদ করি এবং তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াই। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে ছিল এবং সাধারণ মানুষের জন্য আমরা সবসময় সর্বদা লড়ে যাচ্ছি। সেই জন্যই কিন্তু আজকে ব্রিগেডের সমাবেশ এবং জনগণের ডাক। এখানে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জায়গা থেকে প্রচুর সংখ্যক মানুষ এসে আসবো আমরা এই সবাই। সকলকে তাই আমার পক্ষ থেকে আহ্বান, আসুন আমরা সকলে মিলে 10ই মার্চ এই জনগণের যে জনসভা, জনগর্জনের সভা, এই সভাকে আমরা সকলে মিলে সাফল্য মণ্ডিত করি।